নবমী পূজা রাতে পূজায় বেরিয়ে ফিরে দেখেন চোরেরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে সবকিছু চুরি করে নিয়ে গেছে। ঘটনা কমলপুর থানার দক্ষিণ মানিক ভান্ডার এরার পার এলাকার বকুল দাসের বাড়িতে। বাড়ির মালিক ব্যবসায়ী বকুল দাস জানায়, পূজার নবমী রাতে পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যার পর পূজা দেখতে বের হন। রাত 12টা নাগাদ বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখেন ঘরের আলমারি ভাঙা। চোরেরা নগদ অর্থ, আট বুড়ি স্বর্ণালঙ্কার সহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তিনি সাথে সাথে কমলপুর থানায় ঘটনা জানান। পুলিশ এসে ঘটনার তদন্তে নামেন। আজকে রাত্রে, আজকে সন্ধ্যার সময় আমরা যখন পূজা দেখতাম গেছি, তখন আমাদের বাড়িতে পিছন ঘরের পিছন দিকের দরজা ভাঙ্গিয়া, গ্রিল ভাঙ্গিয়া চুর ঢুকছে। চুর ঢুকে সেরা তারা ঘরের লকার ভাঙ্গিয়া সেরা স্বর্ণের জিনিস এবং ক্যাশ টাকা, দোকানের কাপড় বিক্রির যে টাকা আসলো এই টাকা প্লাস প্রায় 8 বড়ির মতো স্বর্ণ আসলো, গলার নেকলেস টেকলেস মিলাই সব কিছু, বাচ্চার বাচ্চার জিনিস টিনিস লাই সব কিছু, 8 বড়ির মতো স্বর্ণ আসলো, সব কিছু তারা নিচে গেল।